কেনে আছে রুস্তি? সুরিকাঘাতৰ পিছত রুস্তিৰ এতিয়া জীবন মৰণৰ যুঁজ। বাও চকু চিৰদিনৰ বাবে হয়তো হেৰুৱাব রুস্তিয়ে। জকৃতত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত সলমান রুস্তির চলিছে উচ্চমানের চিকিৎসা। সম্প্রতি বিশ্বর সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করেছে সলমান রুস্তির উপর চলা আক্রমণে। উল্লেখযোগ্য যে ঘটনা সংঘটিত হয়েছিল নিউ ইয়র্কর পৰা 100 কিলোমিটার নিলগৰ ঢৌতাকুয়া ইনস্টিটিউটত। 10-15 বার ছুরীরে উপর্যুপরি আঘাত করা হয়েছিল সলমান রুস্তিক। ভাষণ দি থাকার সময়তেই দুর্বৃত্তর আক্রমণের সম্মুখীন হয়েছিল রুস্তি। তাৎপর্যপূর্ণভাবে ছুরিকাঘাতত গুরুতরভাবে আহত হয়েছিল রুস্তি। যকৃতত হওয়া আক্রমণে জীবন মরণের সঙ্গে যুঁজ দিবলৈ ঠেলি দিছিল সলমান রুস্তিক। প্রথমতে আইসিউত চলিছিল রুস্তির চিকিৎসা। পরবর্তী সময়ত ভেন্টিলেটরত প্রদান করা হয়েছিল রুস্তিক চিকিৎসা। বুকার বটারে সম্মানিত সলমান রুস্তির এই আক্রমণের পিছত রুস্তির স্বাস্থ্যর উন্নতি হওয়ার আশা অতি ক্ষীণ বলে চর্চিত হয়েছিল। ছুরিকাঘাত ইমানেই ভয়ঙ্কর আছিল যে আক্রমণের পিছত রুস্তি জিয়াই থাকাটো কল্পনাতীত আছিল। কিন্তু জীবন মরণের যুঁজত অসীম সাহসের অবতীর্ণ হয়েছে সলমান রুস্তি। ক্রমাৎ সুস্থির হয়েছে প্রখ্যাত লেখকগৰাকীৰ স্বাস্থ্যর অবস্থা। ভেন্টিলেটরের পৰা বাহিৰলৈ অনা হয়েছে রুস্তিক। চিকিৎসকে প্রদান করেছে উচ্চ মানদণ্ডর চিকিৎসা। ভারতের মুম্বাইৰ এটা কাশ্মীরি পরিয়ালত জন্মগ্রহণ করেছিল সলমান রুস্তিয়ে। মুম্বাইতে প্রাথমিক শিক্ষা আরম্ভ করে পিছলৈ ব্রিটেইন আর আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছিল এগৰাকী প্রসিদ্ধ লেখকে। উল্লেখযোগ্য যে লিখনির জড়িয়ে পয়গম্বর মহম্মদক অপমান করার অভিযোগত কঠোরপন্থী ইসলামের রুখত পড়েছিল সলমান রুস্তি। ইতিমধ্যে প্রসিদ্ধ লেখকগৰাকীক আক্রমণ করা দুর্বৃত্তক করা হয়েছে চিনাক্ত। বিভিন্ন মহলে রুস্তির আক্রমণত প্রকাশ করেছে প্রতিক্রিয়া। শীঘ্রেই লেখকগৰাকীৰ সুস্থ হওয়ার কামনা করেছে বিশ্বর সচেতন মহলে। নিউজ ডেস্ক, ঈশান নিউজ।